আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে একজন প্রবাসী ভাই বসে আছেন, গত প্রায় এক যুগ ধরে ঘাড়ে ব্যথা নিয়ে ভুগছেন। পাশাপাশি অবশ্য ওনার এসপিও ছিল, বাট সেটা এতটা প্রকট আকার না, মোটামুটি হচ্ছে ওনার সার্ভিক্যাল যে প্রবলেম সেটা অনেক বেশি আকার ধারণ করেছিল। প্রথম দিকে যদিও সমস্যাটা এত প্রকট আকার ছিল না, বাট যত দিন গিয়েছে এটার সাথে যুদ্ধটাও বেড়ে গেছে। চিকিৎসা করিয়েছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, এমন কোনো জায়গা বাদ রাখেননি। বাট একটা সময় ডিপিআরসি সন্ধান পান এবং সরাসরি চলে আসেন ডিপিআরসিতে চিকিৎসার জন্য, এবং তার পরবর্তীতে ম্যাজিক্যালি ওনার জীবনে কি ঘটেছে সেটাই আজকে শুনবো ওনার কাছ থেকে। তার আগে একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হইনি, আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয় দুটো যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শিয়াজুল ইসলাম। আমার দেশের বাড়ি কুমিল্লা জেলা কোতালি থানা দনিয়াকোলা গ্রাম। আচ্ছা, তার মানে এটা একদম প্রায় শহরের কাছে কাছে পড়েছে। হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্ট বলে আমরা। স্যার, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? প্রবাসে আমি ওমান ছিলাম প্রায় 12-14 বছর। অনেকটা সময়, জীবনের অনেকটা সময়। অনেকটা সময় আর ওই ব্যথাটা ওই জায়গা যায় স্টার্ট হয়েছে ফার্স্ট যখন গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় শুরু। কি হয়েছিল, কোনো দুর্ঘটনা নাকি হঠাৎ? না, হঠাৎ করেই, মানে আমি তো এই জায়গায় কাজ করি, ঠিক আছে, টেলারি কাজ করি, দোকান আছে, কাজ করতেছি, হঠাৎ করে এই ব্যথাটা স্টার্ট হয়েছে ঘাড়ে। মানে দীর্ঘ সময় তো ঝুঁকে কাজ করি, এভাবে বড় থাকি, যখন ঝুঁকি আমি আর 10-20 মিনিট পরে আমি আর কাজ করতে পারি। প্রচন্ড ব্যথা, মনে হয় যে মানে লবণ আর মরিচ মিক্স করে কেউ কাইটা ভিতরে ঢুকে রেখেছে, এত ব্যথা, প্রচন্ড ব্যথা। তারপরে দেশে আসি, আসার পরে মনে করেন যে বিভিন্ন হসপিটালে দেখাইছি, পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো রোগী মানে ইয়ে করতে পারে না, তারা ধরা পড়ে না, এমনকি ওষুধ লিখে দেয় খায় কিন্তু ভালো হয় না, ঠিক আছে। তারপরে আবার আসছি, কয়েকবার আসছি, এও না। যাক, পরবর্তীতে আমি যে কোনোভাবে মানে ডিপিআরসি সন্ধান পাই, দেখি ওনার ভিডিও দেখি, দেখার পরে আমি যোগাযোগ করি। তো বলছে যে সমস্যা নেই, আপনি আসেন, আগে আসে দেখেন। তো আসার পরে ডাক্তারের সাথে কথা বললাম, দেখাইলাম, উনি পরীক্ষা নিরীক্ষা দিলেন, দেখা তো উনি বললো যে ঠিক আছে। আমি বললাম যে স্যার আমার তো সময় কম, আমরা প্রবাসে থাকি, ঠিক আছে, এখন আমার তো আমি 2 মাসে ছুটি নিয়ে আসছি। স্যার বললো যে সমস্যা নেই, আপনি 2 মাস আপনার কাছে রাখেন, আমার 15 দিন সময় দিন। আচ্ছা, 2 মাস থেকে জাস্ট 15 দিন আমার সময় দিবেন, আমি মানে গ্যারান্টি মানে একটা ইয়ে দিল, আমি আমার একটা আশ্বস্ত করলো যে সমস্যা নেই। আমি শুনি না, আমি বললাম যে স্যার আমার কেন জানি একটা একটা বিশ্বাস যে এই জায়গায় আসলে আমার একটা ভালো হইব। অনেকে বলছে না ওই জায়গায় আছে, ওই জায়গায়। আমি বললাম আমার একটা বিশ্বাস ওই জায়গায়, আর আমি আসে অন্য জায়গায় দেখাইছি, ঠিক আছে, ওরা বলছে যে এটা রোগ ভালোই হইব না। আচ্ছা, এরকম বলছে না, এটা ভালো হবে না জীবন। মানে ডক্টরদের কাছ থেকে যখন আমরা এরকম হতাশাজনক কথা শুনি, সত্যি মানে মনটা, সবাই বলছে যে আর ভালো হবে না, কি করবো আমি, মানে জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছে। এমনকি আমার মনে করেন যে বলছে যে মানে ফ্যামিলিগত ভাবে যে আমি আমার পাশে কেউ থাকবো না, এরকম হয়ে গেছিল। মানে অসুস্থ মানুষ, অসুস্থ পাশে কেউ থাকবো না, কিছু করতে পারবো, তাকে দিয়ে আর কোনো লাভ নাই, আমরা ছেড়ে চলে যাবে, এরকম এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তারপরে আমরা একদিন দুই দিনের ব্যথা সহ্য করতে পারি না, মানে দেখা যাচ্ছে বালিশে একটু উল্টা ভাবে শোয়ার কারণে ঘাড়ে যে পেইন হয়, আমরা একদিন দুই দিন সহ্য করতে পারি। আপনি 12 বছর এই কষ্টটা ভোগ করছি, আমি অনেক কষ্ট হয়েছে, অনেকে আমার মা বাবা অনেকে তারা অনেক টেনশন পাই, বোন যে হ্যাঁ তোর লাভটা শেষ, আমার মা তো সবসময় কান্নাকাটি করতো যে আমার ছেলে কিছু করে খাইতে পারবো না, কি করব আমি তো এই অবস্থা রাখি তার কি, সবাই চলে যেত, হ্যাঁ সবসময় কান্নাকাটি, মা কো মনে করেন যে খুবই আমার নিয়ে টেনশন, মানে সবসময় কান্নাকাটি, আমি হতাশ হয়ে যাই, আমার মা আমার সান্ত্বনা দেয় ঠিক আছে কি করে খাইবো, কি এইভাবে তো এটা ভালো হইব না, কি করবো। পরে এই হসপিটালে আসছি, আসার পরে দেখা গেল স্যার আমার 15 দিন সময় দিল, তো যোগাযোগ করে আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রথম দিন তো চিকিৎসা নিচ্ছি, মানে 6 দিনের মাথায় 5 দিনের মাথায় মনে করেন যে আমি পুরোপুরি নিজের কাছে খুব ভালো লাগতেছে। এই প্রথম 12 বছর পরে এই প্রথম আপনি দেখলেন যে আলহামদুলিল্লাহ আমার গালের ব্যথা মানে নাই, ঠিক আছে, পুরো ম্যাজিকের মতো লাগছে। হ্যাঁ, ম্যাজিক, আমি বললাম যে এটা আমি কখনো কল্পনা করি নাই। সবাই, আমি ফ্যামিলি মেম্বারে ফোন করছিলাম, সবাই শুনে খুব খুশি, হ্যাঁ খুশি, আশ্চর্য, মানে হ্যাঁ মানে ভাবতেও পারে না যে এটা আমারটা ভালো হইলো।
আসলে সত্যি আমি কই হ্যাঁ আমার কাছে এখন পুরো ফ্রি লাগতেছে, এমনকি আমার মনে করছে অনেক শক্তি পাই আমি এর মধ্যে। পরে আমার এখন আজকে ছয় দিন আজকে আমি চলে যাবো আমার সাথে, সেরকম স্যার বললাম যে আমার তো পুরোপুরি আমি সুস্থ এখন, ঠিক আছে স্যার বললে সমস্যা নেই সুস্থ, নিজে আগে নিজের মানে বিশ্বাসটাই সবচেয়ে বড় কথা। আমার কি স্যার বলছে আপনার কি, অনেকে আছে ডাক্তার ঠিক আছে আপনি সুস্থ হয়ে গেছেন আপনি চলে যান, কিন্তু আমার মানে এখানে দেখলাম যে ডিপিআরসি তে তারা বলে যে আপনার বক্তব্য কি, আপনার বক্তব্য কি, যে আমরা বলি না যে আপনি রোগী বক্তব্য কি উনি সুস্থ কিনা, দেখলাম ভালো ঠিক আছে। তারপর স্যার আস্তে আস্তে করছে যে আমি বললাম যে পরবর্তী কোনো আবার দেখা দিবেন স্যার, না সমস্যা নাই চললে হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, আমি এখন খুবই মানে আমি আসলে সুস্থ হয়েছি যে এটা আমি কল্পনার বাইরে। আর আমি সবচেয়ে ডিপিআরসি ডাক্তার স্যারকে এবং কি যারা নার্স এবং কি যারা হসপিটালে আছেন সেবক নার্স সবাই খুব মানে এই জায়গায় খুব কেয়ারফুলি, তাদের টাইমলি টাইম সবকিছু দেখতেছে, বলতে হয় না আন্তরিকতা এবং কি পরিষ্কার এবং কি মনে করেন যে আমি খুব খুশি তাদের প্রতি, আরো বেশি খুশি যারা আমার সেবা করছে তাদের প্রতি আমি খুবই খুশি। আমি সবাই বলছি যে আমি এই জায়গায় এসে এরকম মানে অন্য হসপিটালে এরকম দেখিনি যে একটা ইয়া সারা সময় দেয় সারও আসবার একদিন পর পর দেখতে আসে মানে আমার অবস্থা জানতে আসে, এটা একটু ভালো লাগে নিজের কাছে যে স্যার আসতেছে একদিন পর পর মানে রোগীর কি সমস্যা আপনার কোনো সমস্যা আছে, আবার যারা সেবা করতেছে আমার নার্স তাদেরকে আবার মানে তাগিদ দিতেছে যে ওর পরিবারের মতো টিম ওয়ার্কে কাজ করছে, কাজ করছে হ্যাঁ, ও ঠিকমতো কাজ করছে কিনা, ও সঠিকমতো আপনাকে ওষুধ দিচ্ছে কিনা, ও সঠিকমতো মানে সেবাটা দিতে পারছে কিনা সবকিছু জিজ্ঞেস করে, কি লাগে আপনি চাইছেন দিছি কিনা ওটা বুঝতে জিজ্ঞেস করে। আলহামদুলিল্লাহ যদি কেউ আমি সবার মানে আমি পরামর্শ দিব যদি কেউ আমার ভাই বন্ধু মা বাপ আত্মীয় স্বজন যদি কেউ থাকে আমি পরামর্শ দিব তাদের জন্য যে আসলে কি জানেন আমরা অনেক সময় মানে নাম শুনি কিন্তু আসলে আয়সা দেখা চিকিৎসা নিয়ে যদি একটু ইয়া করে তাহলে মনে হয় যে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমি মানে আমার যেটুকু আমি পাইছি মনে করি সবাই পাইবে ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ, আশা দেখেন চিকিৎসা নেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইবেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন দর্শক, ধন্যবাদ সবাইকে। আমার এই ভাইটি আমার এই প্রবাসী ভাইটি দেখুন ওনার জীবনের ছোট ছোট কিছু কথা কিন্তু উনি বলেছেন, আসলে কিন্তু এটা বাস্তব। যখন আসলে আমরা কোনো বিপদে পড়ি অনেক সময় আমার পরিচিত মুখগুলো আসলে আমাদেরকে ছেড়ে চলে যেতে চায়, আসলে জীবনটা অনেক কষ্টের কিন্তু আবার অনেক সুখেরও। সো দর্শক সুস্থ থাকতে হবে নিজের জন্য পরিবারের জন্য, যখনই সমস্যা তখনই চিকিৎসা, তবে কথাটার নাম হচ্ছে সঠিক চিকিৎসা। সঠিক চিকিৎসা মানে আমার এই ভাইটির মতো খুবই অল্প দিনের ভিতরে এত বারো বছরের কষ্ট হয়তো না জানার কারণে উনি চিকিৎসাটা নিতে পারেননি, যদি উনি আগে জানতেন তাহলে কি জীবনে এতগুলা কষ্ট পেতে হতো নাকি, জীবন থেকে এত সুন্দর সময়গুলো চলে যেত না। যাই হোক তারপর উনি সুস্থ হতে পেরেছেন, এবং আপনাদের জন্য মেসেজ যদি কেউ অসুস্থ থাকেন শুধুমাত্র আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন, জীবনটা বদলে যাবে সম্পূর্ণ। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।